বাংলাদেশে শেখ হাসিনার মতন এমন এমন কোনো পবিত্র লোক আর কোনো দেশে আসে নাই। বাংলাদেশের একমাত্র উন্নয়নের জোয়ার আনলে একমাত্র শেখ হাসিনাই আনছে। বিএনপির সাথে নির্বাচনে খেলবো, নির্বাচনে খেলবো, সত্যিকারের নির্বাচন যদি হয় আওয়ামী লীগের, ওরা তো ভোট রাজ্যে রাজ্যে ভোট বানায়, আমরা তো ভোট বানাই নাই। আওয়ামী লীগ কোনোদিন ভোট বানাইয়া ক্ষমতা আসে নাই, এরা আসে পিছনের দরকার আছে। খেলা হবে এবার রাজপথ, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের আরো অন্য সংগঠন আছে। বিএনপি তো মার্চেরা পালাইবে না, ওই 10 তারিখের পর্দায় কথা বলছেন, 10 তারিখের পর্দা। আরে রোড আওয়ামী লীগ কোনোদিন পালায় না, আওয়ামী লীগ কোনোদিন পালায় না, মৃত্যুর ভয় করে না আওয়ামী লীগ, বাসার ভয় করে। আমরা 1971-এ দেখছি, 90 স্বৈরাচার আন্দোলনে দেখছি, আপনার 2006 সালে দেখছি, সম্পূর্ণ আমরা একে একে রাজপথে থাকি। আমি হলাম আওয়ামী লীগকে বঙ্গবন্ধু ভালোবাসি, বঙ্গবন্ধুর কর্মী এবং শেখ হাসিনার কর্মী। আজকে অনেক দিন পরে, 10 বছর পরে আজকে আওয়ামী লীগের মিটিং দেখি, আমার বুক মনটা ভরে গেছে। আল্লাহ আওয়ামী লীগ যারা ভালোবাসে তারা কোনোদিন লোক ভাড়া করে আনতে পারে না। আমি 1971-এর তো আমি এই দল করি, আজকে আমি বৃদ্ধ বসে আজকে আমি এই জায়গায় আসছি। আরে এইটা হলো ভুল, মিথ্যাটা এটা মিথ্যা, হ্যাঁ মিথ্যায় জন্ম দিছে। 75-এ মারার পরে বঙ্গবন্ধুরে একবারে বিনে অন্যায় তার অর্ডিন্যান্স জারি করিয়া তার বিচার আসার সম্পূর্ণ বন্ধ করছে এই বিএনপি। আওয়ামী লীগ আজকে দেখেন না, লক্ষ লক্ষ মানুষের প্রমাণ আজকে আওয়ামী লীগ একমাত্র হলো। আওয়ামী লীগকে কেন ভোট দেয়, আওয়ামী লীগের উপরে এই গরিবের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, সম্পূর্ণ সব কিছু আছে। আওয়ামী লীগের লগে খেললা কোনো দল আসে নাই, আওয়ামী লীগের লগে খেলাটা বহুত কঠিন। রাজপথ ছাড়া আমরা আজকে আমার জীবনে আমি বাজি বহুত মার খাইছি, গুতা খাইছি, ধান খেতে পলাই রয়েছি, শুয়ে রয়েছি, এই একমাত্র আওয়ামী লীগের জন্য। আমরা আমরা একমাত্র মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা সত্যিকারের রাজনীতি হিসাবে আওয়ামী লীগের ভালোবাসি, শেখ হাসিনার অঙ্গীকার। আমি 1969-এ আমি ঢাকা আসছি, আজকে আমি এই মারপিট বহুত আমি দেখছি, বহুত খাইছি। আজকে আমার হাতে টিউমার হয়ে রয়েছে, সেনাবাহিনীর এই জিয়া রহমানের টাইমে ওই পলিটেকনিক্যাল কার্ভু অন্য করতে দেয়া। 1977 সালে আমি এই দেশের ইচ্ছা শ্রমিকে হরতাল করছিল, হরতাল করছিল, সেই হরতালের নেতৃত্ব আমরা দিছিলাম মার্শাল। 1977 সালে আপনার 8ই এপ্রিল অর্ধ দিবস হরতাল হয়েছে, শ্রমিক লিখে রিক্সা লইয়া লইয়া দাঁড়ে দাঁড়ে লিফলেট বিলি করছি, এই মার্শাল ভিতরে আমরা হরতাল করছিলাম। এবং 1979-তে এই 1924-এপ্রিল পূর্ণ দিবস হরতাল হয়েছিল এই রিক্সা শ্রমিকের জন্য। আমার নাম মোহাম্মদ ফজলুল হক সিকদার, শিবতর থানায় মাদারীপুর ডিস্ট্রিক্ট বাসকান্দি ইউনিয়ন, মোহাম্মদ ফজলুল হক সিকদার।